हेलो বন্ধুরা, আমি সুজাতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এশিয়ার ফ্যামিলির একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমি বরবটি, আলু, কুমড়ো, ওলকপি দিয়ে একটা কারি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটি পরোটা, রুটি, ভাত সকল বিশেষ সঙ্গেই খেতে ভালো লাগে। তো চলো শুরু করা যাক। এবারে আমি তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এদিকে বরবটি, আলু, ওলকপি আর টমেটো কেটে নিয়েছি, আর রোস্টেড বড়ি মানে মটর ডালের বড়িটা তরকিতে দেব। তো যাই হোক, আগে আমি সবজিগুলোকে একে একে সব ভেজে নেব। বরবটিগুলো আগে দিলাম। এবারে তেলের মধ্যে বরবটিগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বরবটিগুলো তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপরে ওই তেলে অন্যান্য সবজিগুলো ভেজে নেব। এই সবজিগুলোও আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে এই সব সবজিগুলো সব ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। এটাকেও দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেওয়ার পরে কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে টমেটোগুলো ভেজে ভেজে একটু লবণ দিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি গলে যায়। তো এইভাবে ভাজা মশলাগুলোকে ভেজে নিয়ে এবারে যেসব সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে ঢেলে দেব। তো তার আগে আমি জিরে ও ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে ভেজে নিয়ে জল ঢেলে দেবো। এবার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে সবজিগুলো ঢেলে দিলাম। দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দিলাম। তো বেশি সবজিগুলোকে মানে ভাজাভাজি করব না, তাহলে ওই গুণাগুণটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে করে জল ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে দেখো রোস্টেড বড়ি মানে মটর ডালের বড়িগুলো তরকারিতে দেবো। অনেকে মাছের মাথা দিয়েও তোমরা করতে পারো, কিন্তু আমি মাছের মাথা দিলে আমাদের বাড়িতে কেউ ততটা পছন্দ করে না, তাই আমি বড়ি দিয়ে বানালাম। তো হয়ে এসছে ঘন ঘন দেখো। তারপর আমি লাস্টে ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়েই আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপি, তোমরা একটু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো পরে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। সবাই ভালো।